আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা কাঁঠাল তরকারি রান্না করবে, তাই কাঁঠালের তরকারি কাটছে, আর সাথে হবে বেলে মাছ আব্বার জন্য, আর আমাদের জন্য হবে কালবাউস মাছ। লবণ হলুদ দিয়ে দিল মাছ ভাজার জন্য। কড়াইয়ে গরম তেলে মাছ ভেজে নিবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ ভাজার পর আলু দিয়ে দিল। আলুগুলো একটু ভালোভাবে ভেজে নেবে। এভাবে মাছের তরকারিতে আলু ভেজে দিলে খেতে খুব ভালো লাগে। এবার কড়াইয়ে দিল সরিষার তেল, লবণ, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, জিরা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে দিল। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবে। মশলা কষানো হয়ে গেছে, এখানে আলু দিয়ে দিল। এবার মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কালবাউস মাছ খুবই মিষ্টি, খেতে ভালো লাগে। পানি দিয়ে দিল আলু সিদ্ধ করার জন্য। আলুটা সিদ্ধ হতে থাকুক। এখানে দেখেন আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। আবারও 5 মিনিট পর ঢাকনা খুলে আম দিয়ে দিল। খুব মজার জিনিস না, এই সময় কাঁচা আম দিয়ে তরকারি খেতে ভালো লাগে, বিশেষ করে মাছের তরকারিটা বেশি খেতে ভালো লাগে। আম আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, এবার এখানে মাছ দিয়ে দিল। এবার 5 মিনিট মতো আম আলুর সাথে মাছটা খুব ভালোভাবে রান্না করে নেবে। দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। এবার রান্না হবে কাঁঠালের তরকারি। আমার খুবই প্রিয় একটা সবজি, খুবই পছন্দ করি। পাকা কাঁঠাল খেতে তেমন একটা পছন্দ করি না, কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি যে আমার কী পরিমাণ পছন্দ করি আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, এখানে কাঁঠাল দিয়ে দিল। কাঁঠালটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে ঢাকনা দিয়ে ঢেকে। এই যে সামান্য পানি বের হয়েছে, কাঁঠাল কষানো হয়ে গেছে। এবার প্রেশার কুকারে দিয়ে দিল। 4টা সিটি দিলেই খুব সুন্দর কাঁঠালটা সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। আমার মতো কে কে আছেন কাঁঠালের তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই তো কাঁঠালের তরকারি বসিয়ে দিল। এবার সামান্য, খুব সামান্য একদম মশলা দিয়ে বেলে মাছ রান্না করবে। মশলা কষানো হয়ে গেছে, এখানে বেলে মাছ দিয়ে দিবে। মশলা কষানোতে বেলে মাছ দিয়ে দিল, এতে করে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। এবার মশলার সাথে মাছটা কষানো হয়ে গেছে, এখানে পানি দিয়ে দিল। একটু ফুটে আসলেই মাছটা একদম রান্না হয়ে যাবে। এদিকে কাঁঠালও সিদ্ধ হয়ে গেছে। এই তো মাছটা একদম রেডি। দুপুর প্রায় 2টা মতো বাজে, আমার রান্নার ফাঁকে আমার গোসলও হয়ে গেছে, রোসার রেদোয়ানেরও গোসল হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করব। রেদোয়ানের জন্য অনেক সময় একসাথে আসলে খাওয়া হয় না, আব্বা আম্মার সাথে রেদোয়ানকে নিয়ে থাকে, তখন আমি আর রোসা খেয়ে নিই, তারপর আব্বা আম্মা খায়। একসাথে অনেকদিন আসলে খাওয়া হয় না। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।